সেই গভর্নমেন্টকেও স্বীকার করি না, যখন দখল উঠাইতে পারতেছি না সেটা অন্য কথা, তাদেরকে গতিচ্যুত করতে পারছে না, জায়গা দখল করে রাখছে, এটা আমাদের অন্য ধরনের উত্তর। কুমিল্লা নির্বাচনে এমপি বাহারকে এলাকা ত্যাগ করতে না পেরে কারণ নির্বাচনী আচরণ বিধি সরকার ভালো করে জানে, আর বাহার একজন পার্লামেন্টের মেম্বার, যে পার্লামেন্ট মেম্বার ইজ এ পার্ট অফ গভর্নমেন্ট, পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্ট, এই অপরাধমূলক কাজ বা অন্যায় কাজ করার জন্য সরকারের দায়িত্বই তাকে সেখান থেকে বিরত রাখা, এবং নির্বাচন কমিশনের অসহায়ত্ব নিয়ে দূরত্ব করবে তার মানে হলো এটা হলো সরকারের ইচ্ছা অসদিচ্ছার বহিঃপ্রকাশ। এর বেশি কিছু বলতে চাই না, এই কারণে যে নির্বাচন নিয়ে আর নির্বাচন কমিশন নিয়ে আমরা দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না, ব্যক্তিগতভাবে দিতে চাই না, বিকজ এই গভর্নমেন্টকে স্বীকার করি না, যখন দখল উঠাইতে পারতেছি না সেটা অন্য কথা, তাদেরকে গতিচ্যুত করতে পারছে না, জায়গা দখল করে রাখছে, এটা আমাদের অন্য ধরনের উত্তর। আর নির্বাচন কমিশন নিয়ে তো কোনো ভাবনাই নেই, কারণ আমরা সেদিনই এই দখলমুক্ত যতদিন করতে পারবো বেআইনি সরকারকে, আর যেদিন সেদিনই আমরা সিইসি নির্বাচন কমিশন পাড়া না পাড়া এইসব নিয়ে আমাদের কথা সেদিনই আসবে, সেদিনই নির্বাচন সম্পর্কে কিছু বলব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোন অবস্থায় আছেন জানাবেন, উনি কোন অবস্থায় আছেন আপনারা যেমন জানেন, আমি অতটুকুই জানি, তার চেয়ে বেশি জানি না, কারণ আমি যেহেতু একজন চিকিৎসক নয়, চিকিৎসক হলে হয়তো আমার একটু বেশি জানার সুযোগ থাকত, আর যেখানে আমরা আমাদের নেত্রীকে দুর্নয়ন দেখতে পারি না, অত তার আশেপাশের বারান্দায় দাঁড়ায়ও একটু মনের কষ্ট লাঘব করার সুযোগ পাই না, সেখানে এর চেয়ে বেশি অর্থাৎ যেটা পত্র পত্রিকা বা ডাক্তারদের মধ্য দিয়ে যে কথাটুকু আসে এর চেয়ে বেশি জানার সুযোগ আমার নাই। তো সুতরাং উনি যে ভালো নেই এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি, সে কারণে আমাদের অন্য কিছু করতে পারি আর না করি, দেখবেন যে দিবা রাত্রি নানাভাবে আমরা ওনার জন্য দোয়া করে যাচ্ছি, সৃষ্টিকর্তা যেন এই জনগণের দোয়া কবুল করে এবং তিনি যেন সুস্থ হয়ে যান, থাকেন এই সীমিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝে, এটা যেমন আমাদের প্রত্যাশা যেমন জাতির প্রত্যাশা। আমি বিশ্বাস করি হয়তো আপনাদের ওটা প্রত্যাশা, সাংবাদিক কর্মী হিসাবে গণতন্ত্রের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধের অভাব আছে এটা আমি মনে করি না। যাই হোক, আমাকে যদি আমি কথা শেষ করব, বসে বসে বলে বলছি, আমাকে যে বৈদিক যে কথা ইয়ে টেলিফোন করছিল শহীদ উদ্বোধনের পরশু দিন নাকি আগের দিন, আমি তখন ওর কথার উত্তর ঠিক মতো দিতে পারছিলাম না, আমি তখন অসুস্থ ভিসা নাই, আমি বললাম তুমি করো, এই বন্ধুই বলছি আমি আমার মাঝখানে ভুলেও গেছি, কারণ দুদিন আমি একেবারেই ভিসা নাই ছিলাম।